তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইয়ের অনেক রিকোয়েস্ট ছিল, অনেকেই কমেন্ট করছিলেন আপনারা যে ড্রোনটা আমি কত টাকা দিয়ে কিনেছি এবং এই ড্রোনটার মডেল কী আছে। তো আজকের ভিডিওতে আপনাদের আমার ড্রোন কেনার যে হিস্ট্রি পুরোটাই আপনাদের খুলে বলবো। তো তার আগে আমরা ড্রোনটা বের করছি আপনাদের কাছে, তো ড্রোনটা দেখাচ্ছি। আপনারা অবশ্যই সবাই ড্রোনটা দেখেছেন। তো এটা হচ্ছে যে আমার ড্রোন, যেটা আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন ড্রোনটা উড়িয়েছি। তো এই ড্রোনটার মডেল হচ্ছে যে DJI ম্যাভিক এয়ার 2S। তো ড্রোনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে যে রিমোট আছে ড্রোনের, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রোনের রিমোট আছে। তো এই দুটো জিনিসই চার্জিং সিস্টেম আছে। তো ড্রোনটা আমার অ্যাকচুয়ালি কেনার অনেক দিন ধরেই শখ ছিল, কেন কি সবাই নিচ থেকে ভিডিও বানায় ক্যামেরার মাধ্যমে কিংবা DSLR-এর মাধ্যমে। তো আকাশের উপর থেকে যে সব কিছু দেখার যে একটা সৌন্দর্য, সেটা আমার অনেক ভালো লাগতো। তার জন্য অনেক শখ ছিল যে আকাশের উপর থেকে সব জায়গাগুলো কেমন লাগে, এবং অনেক জায়গা আছে যেখানে আমরা যেতে পারি না, তো সেই জায়গায় ড্রোন চলে গিয়ে আমাদের খুব সুন্দর ধরনের একটা ফুটেজ দেখায়। তো সেই যে কারণেই আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল ড্রোন কেনার, তো অবশেষে আমি কিনে নিলাম। তো ড্রোনটার অ্যাকচুয়ালি অনেক দাম। এবার সবার ফ্যামিলিতে তো জানেন যে একটা প্রবলেম হয় যে এত টাকার জিনিস কেন নিবি এবং ওটা কিনে কী হবে। তো সেই সব জিনিসগুলো তো লক্ষ্য রাখতেই হবে আপনাকে ফ্যামিলির দিক থেকে। তো লাস্ট পর্যন্ত আমি বাড়ির সবাইকে বোঝালাম যে এই জিনিসটা কিনে আমি, এটা একটা শখ আছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও বানাবো, এবং আমার ভিডিও বানানোর অনেক শখ আছে, ব্লগিং করার এবং বিভিন্ন জায়গায় গিয়ে সুন্দর সুন্দর যে জায়গা সেখানে ভিডিও তৈরি করে আপনাদের দেখানো, তো সেটার অনেক শখ ছিল, এবং ব্লগ ভিডিও বানানো, তো সেগুলোর অনেক শখ ছিল। সেই কারণেই অবশেষে আমাকে ড্রোনটা কিনতেই হলো। এবং মোবাইল দিয়ে অনেক জায়গায় ভিডিও বানানোর চেষ্টা করতাম, তো স্যাটিসফাই হতাম না ভিডিও বানিয়ে। তো সেই কারণেই ড্রোনটা অবশেষে নিয়ে নিলাম। এবং ড্রোনটা আপনাদের অনেকের কমেন্ট ছিল যে কত টাকা নিয়েছে ড্রোনটা। তো আপনাদের আগে বলি যে ড্রোনটা আমি কোথা থেকে কিনেছি। সেটা আমি ড্রোনটা দেখুন, এখন তো ইন্ডিয়াতে ড্রোন ব্যান আছে, ঠিক আছে, যে আমি যে কোম্পানির ড্রোনটা কিনেছি DJI ম্যাভিক এয়ার 2S, তো DJI কোম্পানির যে ড্রোন ইন্ডিয়াতে পুরোপুরি ব্যান আছে। তো আমি অনেক খুঁজেছি চারিদিকে, তো কোনোভাবেই বিভিন্ন অনলাইনের ওয়েবসাইটে দেখেছি, তো সেখানে অনেক বেশি দাম এবং ক্যাশ অন ডেলিভারি হয় না। তো এত টাকার একটা দামের জিনিস কিনবো এবং শখের জিনিস কিনবো, সেই কারণেই আমি অনলাইনের উপর অতটা ট্রাস্ট করলাম না। তো তারপরে অনেক রিসার্চ করার পর দেখলাম যে কলকাতাতে চাঁদনি মার্কেটের মেট্রো গলিতে যেখানে ফটোগ্রাফির অল জিনিস পাওয়া যায়, তো সেখানে গিয়ে একবার দেখলাম। তো ওখানে গিয়ে দেখার পর দেখলাম যে না, ড্রোন পাওয়া যায়, কিন্তু আপনাকে ড্রোন কিনতে গেলে ওখানে কোনো কিছুই দেবে না, আপনি টাকা দেবেন এবং ড্রোনের যে বক্স ওইটা দিয়ে দেবে, আপনাকে ওয়ারেন্টির কাগজও দেবে না এবং বিলও দেবে না, কিছু দেবে না, এবং ড্রোন চালিয়েও দেখাবে না। তো যেহেতু ইন্ডিয়াতে ব্যান আছে ড্রোন, এবং যেটা ইন্ডিয়ার বাইরে যে ড্রোনের যে দাম, যেটার দাম 50,000-60,000 টাকা, তো এখানে সেটার দাম আরও ডবল। তো আপনাকে যদি ইন্ডিয়াতে ড্রোন কিনতে হয় তা ডবল দামে কিনতে হবে। তো কিছু করার ছিল না, যেহেতু এখানে ড্রোন পাওয়া যাচ্ছে না, আমি তো আর বাইরে যেয়ে কিনতে পারবো না, এখানেই আমাকে কিনতে হবে। তো সেই কারণে আমি না ডিসাইড করলাম যে কলকাতাতে তাহলে মেট্রোগুলিতে গিয়ে ড্রোনটা কিনি। তো মেট্রোগুলিতে যাওয়ার পর অনেক দোকানে ঘুরলাম, 4-5টা দোকান মতো মোটামুটি ঘুরেছি। তো কিছু কিছু লোক বলছে ভাই এখান থেকে পালিয়ে যা, এখন ড্রোন ব্যান আছে, যদি আর কাউকে জিজ্ঞেস করিস কিংবা কেউ যদি জানতে হবে তাহলে পুলিশে দিয়ে দেবে। তো আমার একটু ভয় লাগছিলো প্রথমে, যে তারপর আমি ভাবলাম সবাই তো ইউটিউবে ড্রোনের ভিডিও বানাচ্ছে এবং অনেকেই ড্রোন আনবক্সিং করছে, তাহলে আমি কেন ড্রোন কিনতে পারবো না। যে তারপরে আমি ভাবলাম আরও কিছু দোকান ঘুরে দেখি। তো তারপরে আরও 2-3টে দোকান ঘুরে দেখা দাম করার পর, তো প্রথমে ভাবছিলাম আমি যে মডেলটা কিনবো, এখন যে DJI কোম্পানির নতুন মডেলটা বেরিয়েছে DJI ম্যাভিক মিনি 2, তো DJI মিনি 2 না না কোম্পানিটা হচ্ছে যে মডেলটা DJI মিনি 3 প্রো, ওই ড্রোনটা কেনার ইচ্ছে ছিল আমার। তো দোকানে গেলাম এবং DJI মিনি 3 প্রো সঙ্গে DJI ম্যাভিক এয়ার 2S। তো আমি আগে থেকেই জানতাম যে DJI যে মিনি 3 প্রো ড্রোনটা, ওটা অনেক হালকা, 249 গ্রামের ড্রোন, কিন্তু ওটা যদি আমি কিনতাম তাহলে কোনো রেস্ট্রিকশান থাকতো না কোথাও ওড়ানোর। তো 249 গ্রামের ওপরে যদি আমরা ড্রোন কিনি, তো সেটার জন্য রেজিস্ট্রেশন করতে হয় ডিজিটাল স্কাই প্ল্যাটফর্মে। তো আমি ওটা কিনবো তাই ভেবেছিলাম, এবং ওটারও সব কিছু ভালো, কিন্তু ড্রোনটা হালকা, এবং আমরা যেহেতু জানি হালকা জিনিস যদি আকাশের উপরে ওড়ে এবং যদি অনেক হাওয়া দেয়, তো সেটা স্টেবল থাকবে না হালকা জিনিসটা, তো হাওয়া যদি অনেক ঝড়ো হাওয়া বয়। তো তারপরে দোকানিটা বললো যে আরও একটা মডেল আছে DJI এয়ার 2S। তো আমি ভাবলাম ওটা কত গ্রাম আছে দেখি, তো ওটা দেখলাম যে 560 গ্রাম আছে। তো আমি ভাবলাম যে ভারী যেহেতু এই ড্রোনটা আছে এবং এটা ম্যাভিক সিরিজের ড্রোন আছে, তো ম্যাভিক সিরিজের ড্রোনগুলো একটু ভালো হয়। তো DJI ম্যাভিকের আরও অনেক দামি দামি ড্রোন আছে, তো আমি ভাবলাম এটাই তাহলে কিনি। কিন্তু ওই DJI মিনি 3 প্রো যে ড্রোনটা, ওটা অনেক আপডেটেড ভার্সনের ছিল,
তো আমি তারপরে ভাবলাম না ওটা আপডেট থাকুক, কিন্তু এই ড্রোনটা অনেক ভারী আছে। আর আমাদের ইন্ডিয়ান মেন্টালিটি যেটা আছে, যে জিনিসটা ভারী তো সেটাই ভালো, ঠিক আছে? ভারী মানে এটাই ভালো। কোনো ফোন যদি আমরা হাতে নিয়ে দেখি এটা ভারী আছে, এটা ভারী আছে মানে এটা ভালো অনেক। তো আমি ভাবলাম এটা ভারী আছে মানে এটা ঠিক আছে সব কিছু, এবং এটা আকাশে উঠলে স্টেবেলভাবে উঠবে, অনেক ভারী আছে, যখন অনেক ঝড়ো হাওয়া দেবে তখনও এটা ভালোভাবে স্টেবেলভাবে উঠতে পারবে, সেই কারণে আমি এটাই নিলাম। তো আমি যদি সমুদ্রের দিকে ভিডিও বানাতে যাই, ওখানে তো অনেক ঝড়ো হাওয়া দেয়, তো সেই সময় যদি আমি ড্রোনটা হালকা ড্রোন উড়াই তো উড়িয়ে দেবে, ড্রোনের সাথে হাওয়ার সাথে ড্রোনও উড়িয়ে দেবে আর ফিরে আসবে। তো সেই কারণে আমি ভারী ড্রোনটাই নিলাম। তো তারপরে ড্রোনটা কিনে আমরা আসার সময় একটু অনেক প্রবলেম হচ্ছিলো যে মেট্রোতে আসবো যখন, ড্রোনটা মেট্রো গলিতে, কলকাতা মেট্রো গলিতে কিনেছি, এবার মেট্রো গলি থেকে যখন চাঁদের মেট্রোতে থেকে আমাদের বাড়ির দিকে আসবো, তো আমি কলকাতায় ভাড়াতে থাকি যেখানে সেখানে আসবো, তো সবাই বলছিল মেট্রোতে ওঠা যাবে না, মেট্রোতে ড্রোন নিয়ে উঠলে কোথায় কিছু হয়ে যাবে বা ধরে নেবে পুলিশে, তো সেই কারণে অনেক ভয় ছিল। তো তারপরে আমি ভাবলাম আবার বাসে করে যাব, কত জ্যাম থাকে, ঠিক আছে, এবার ড্রোন খোঁজার জন্য অনেক সময় চলে গেছিলো, সেই কারণে আমি ভাবলাম মেট্রোতেই যাই, দেখা যাক কী হবে। তো মেট্রোতে যাওয়ার সময় যেখানে মানে সিকিউরিটি যেখানে স্ক্যান হয় না, তো সেটা দিয়ে আমরা টিকিট কেটে বেরিয়ে গেছি, এবং বেরোনো ঢোকার সময় তো স্ক্যানিং হয় কিন্তু বেরোনোর সময় হয় না। তারপরে আমি অনেকবারই মেট্রোতে ড্রোন নিয়ে ট্রাভেল করেছি, কোনো অসুবিধা নেই, ড্রোন নিয়ে ট্রাভেলস করলে কোনো অসুবিধা নেই মেট্রোতে। ওটা প্রথম প্রথম তো অনেক ভয় থাকে, তো তারপরে ড্রোনটা যখন নিয়ে কলকাতাতে উড়ালাম, তো ওখানে তো সামনে এয়ারপোর্ট আছে কলকাতাতে, ওখানে আবার ওড়ানো মুশকিল ছিল, তো ফ্লাইট জোন ছিল। ড্রোন ওড়ানোর তিনটে জোন থাকে, রেড জোন, গ্রিন জোন এবং ইয়েলো জোন, ঠিক আছে? তো গ্রিন জোনে আমরা যেভাবে খুশি উড়াতে পারি, এবং ইয়েলো জোনে আমাদেরকে পারমিশন নিয়ে উড়াতে হয়, এবং রেড জোনে সেখানে আমরা কোনো পারমিশন নেই, কোনো ওড়ানোরও পারমিশন নেই, ওড়ানোই যাবে না, কারণ কি সামনে এয়ারপোর্ট ছিল। তো তাও আমরা জানেন তো, ঠিক আছে, ওড়ানোর চেষ্টা, তো প্রথমে ঘরের মধ্যে ওড়ানোর চেষ্টা করেছিলাম, তারপরে একবার ওড়ালাম, কিন্তু যেহেতু ড্রোন সবসময় আপনারাও যদি কেনেন কখনও ঘরের মধ্যে ওড়াবেন না, ফার্স্টবার ট্রাই করার জন্য খোলা আকাশে আসবেন তারপরে ওড়াবেন, কেন কি ড্রোন অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে খোলা আকাশে ওড়ানোর জন্য, বদ্ধ জায়গায় ওড়ানোর জন্য নয়। তো তারপরে আমরা ঘরে একবার উড়িয়ে দেখলাম, তো এক জায়গায় ক্র্যাশ হয়ে গেল, ড্রোনটা একটা ব্লেড ভেঙে গেছিলো। তারপরে ভাবলাম না না, এত টাকা জিনিস আছে, তো আমরা ওখানে প্যাক আপ করে উপরে ওড়ালাম, তো উপরে কিছু প্র্যাকটিস করে নিলাম, তারপরে আস্তে আস্তে ড্রোনের অনেক ভিডিও করতে লাগলাম। তারপরে ভাবলাম যে ড্রোনের রিলেটেড আপনাদের ভিডিও শেয়ার করি, তো কীভাবে ওড়ানো যায় এবং কীভাবে কোন মোডে ওড়ানো যায় এইসব ভিডিও আপনাদের শেয়ার করতে লাগলাম। তারপরে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ড্রোনটার কত দাম এবং কোন মডেলের আছে, আশা করি আপনাদের মডেলটা বলে দিলাম, DJI Mavic Air 2S, এবং দামটা আপনাদের বলছি, এটা আমার কাছে দাম নিয়েছিলো মেট্রো গলিতে 8-2000, মানে 82,000 টাকা, তো খরচ করতে তো অনেক কষ্ট লাগছিলো। তো তারপর ভাবলাম যে শখের জিনিস, শখ একবারই মিটে, ঠিক আছে, তো তার জন্য আমি ড্রোনের শখটা মিটিয়ে নিই, কিনে তো কিনে নিলাম, তারপরে ভিডিও বানানো স্টার্ট করলাম। তো আশা করি আপনাদের পুরো আপনারা ভিডিওটা মাধ্যমে বুঝতে পারলেন ড্রোনটা আমি কীভাবে কিনেছি এবং কোথায় কিনেছি এবং কত টাকা দাম পুরোপুরি জানতে পারলেন। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন এবং আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করুন, এবং ড্রোনের বিভিন্ন ভ্লগ এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও, সব ধরনের ভিডিও এই চ্যানেলে পেতে থাকবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং আরও ড্রোনের কোন টাইপের ভিডিও আপনাদের ভালো লাগবে সেই টাইপের কমেন্ট করুন, আমি সেই টাইপের ভিডিও আপনাদের বানিয়ে দেবো।